সালামু আলাইকুম সুব্র বন্ধুরা আজকে আমরা দেখব বেগুন চাষ সম্পর্কে দেখতে পাচ্ছি বেগুন চাষের জন্য আমাদের প্রথমে যে মাটিটি তৈরি করতে হবে বা যে মাটি প্রয়োজন এখানে দেখতে পাচ্ছি হালকা বেলে থেকে ভারী এটেল মাটি অর্থাৎ প্রায় সব ধরনের মাটিতেই বেগুনের চাষ করা যায় হালকা বেলে মাটি আগাম জাতের বেগুন চাষের জন্য উপযোগী এই ধরনের মাটিতে বেগুন চাষ করলে প্রচুর পরিমাণ জৈব সার সহ অন্যান্য সার ঘন ঘন প্রয়োগ করতে হবে হেটেল দোয়াশ ও পলি পলিদোয়াশ মাটি বেগুন চাষের জন্য উপযোগী এবং এই মাটিতে বেগুনের ফলন বেশি হয় বেগুন চাষের জন্য নির্বাচিত মাটি গভীর উর্বর ও সুনিষ্কাশিত হওয়া প্রয়োজন বেগুনের কিছু জাত সম্পর্কে আমরা দেখিনি বেগুনের ভালো ফলন পেতে হলে উপযুক্ত জাত নির্বাচন করা একান্ত প্রয়োজন বাংলাদেশে বেগুনের বহু জাত রয়েছে এক জাত থেকে অন্য জাতের গাছের প্রকৃতি ফলের রঙ আকার আকৃতি প্রভৃতি বিষয়ে বেশ পার্থক্য পরিলক্ষিত হয় বাংলাদেশে প্রধানত লম্বা ফল গোলাকার ফল ও গোলাকার এই তিন ধরনের বেগুন চাষ বেশি হয়ে থাকে সব জাতকে মৌসুমি ভিত্তিক দুই দুই ভাগে ভাগ করা যেতে পারে যেমন শীতকালীন বেগুন ও বারমাসী বেগুন শীতকালীন জাতের বেগুন রবি মৌসুমে চাষ করা হয় কারণ এই জাতের বেগুন কেবলমাত্র রবি মৌসুমেই ফল দিতে পারে আর বারো বেগুন বছরের যে কোনো সময় চাষ করা যেতে পারে নিচে উল্লেখযোগ্য একটা জাতের আমরা পরিচিতি এখানে এক নম্বর দেখতে পাচ্ছি ইসলামপুরি এটি শীতকালীন জাত বিস্তারিত দেখতেছি না একটু মোটামুটি দেখে যাবো এরপর আমরা দেখতেছি খটখটিয়া এটি শীতকালের চাষ উপযোগী এরপর আছে লাফফা শীতকালীন জাত ফলের রং বেগুনি এবং গোলাকার ফলের উপরিভাগ সামান্য খাদ আলো এর গফরগাঁও এলাকায় একটি জনপ্রিয় জাত এরপর আমরা পাবো এক প্রধানত শীতকালীন জাত তবে অন্যান্য চাষ করলে কিছু ফলন পাওয়া যায় এরপর পাবো উত্তরা বা কৃষি গবেষণা বাড়ি কর্তৃক উদ্ভাবিত একটি উন্নত জাত শীতকালে এ বেগুন চাষের উপযুক্ত সময় আচ্ছা এরপর দেখতে পাচ্ছি আমরা তাল বেগুন বা তল্লা বেগুন এটার গাছটা উচ্চ হয় এরপরে বিস্তৃতিতে এটা কম শাখা ও পাতার সংখ্যা কম আচ্ছা এরপর আমরা পাবো নয়ন কাজল প্রধানত শীতকালীন জাত আচ্ছা কেজি বেগুন এরপর পাবো সিংনাথ বেগুন এরপর পাবো ঝুমকো ডিম বেগুন মুক্ত কেশি সুক্তারা তারাপড়ি বেগুন কাজলা অর্থাৎ বাড়ি বেগুন চার এরপর আমরা পাবো নয়নতারা বিজয় চমুক এফ চাষের মৌসুমে আচ্ছা দেখো আমরা এখন চাষের মৌসুমটা দেখব। বাঁশের জলবায়ুতে বছরের যে কোনো সময়ে বেগুন চাষ করা যেতে পারে তবে রবি মৌসুমে বেগুন চাষ করলে ফলন খরিফ মৌসুমের চেয়ে বেশি পাওয়া যায় রবি মৌসুম অর্থাৎ শীতকালীনের জন্য শীতকালের জন্য সাধারণত আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত বীজ বোনার উপযুক্ত সময় খরিফ মৌসুম অর্থাৎ বর্ষাকালীন বেগুনের জন্য জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত বীজ বোনার উপযুক্ত সময় রবি মৌসুমে চাষের জন্য যে কোনো জাতের বেগুন লাগানো যেতে পারে কিন্তু খরিফ মৌসুমে চাষের জন্য বারো মাসি চাঁদ লাগাতে হবে এরপর আমাদের চারা কিভাবে হবে বেগুন চাষের জন্য প্রথমে বিস্তলায় চারা করে তা মূল জমিতে রোপণ করতে হয় বিস্তলায় এমন স্থানে তৈরি করতে হবে যেখানে বৃষ্টির পানি দাঁড়াবে না অর্থাৎ সুনিষ্কাশিত হতে হবে সর্বদা আলো বাতাস পায় অর্থাৎ ছায়ামুক্ত হতে হবে বীজতলা তৈরির জন্য মাটি গভীরভাবে অন্তত বিশ সেন্টিমিটার চাষ দিতে হবে বীজতলায় মাটি হতে হবে উর্বর উর্বরতা কম থাকলে জৈব সার ও সামান্য পরিমাণ ফসফেট জাতীয় সার ব্যবহার করা যেতে পারে প্রতি বর্গমিটার বীজতলার জন্য শূন্য দশমিক এক শূন্য ঘন মিটার পচা গোবর সার ও তিরিশ গ্রাম টিএসপি সার ব্যবহার করা যেতে পারে চাষের পর সম্পূর্ণ জমিকে কয়েকটি ছোট ছোট বীজতলায় ভাগ করে নিতে হবে প্রতিটি বিস্তলার দৈর্ঘ্য তিন থেকে পাঁচ ঘনমিটার প্রসে এক পোস্টে এক মিটার ও পাঁচ থেকে পনেরো সেন্টিমিটার ফাঁকা জায়গা রাখা উচিত পাশাপাশি দুটি বিস্তলার মধ্যে পঞ্চাশ থেকে ষাট সেন্টিমিটার ফাঁকা জায়গা রাখা উচিত এই ফাঁকা জায়গা থেকে মাটি নিয়ে বিস্তলা উঁচু করে নিতে হবে অল্প সংখ্যক চারা উৎপাদনের জন্য বিস্তলা হিসাবে কাঠের বাক্স প্লাস্টিকের টেরে অথবা বড় টপ ব্যবহার করা যেতে পারে হেক্টর প্রতি জমিতে বেগুন চাষের জন্য আড়াইশো থেকে তিনশো গ্রাম বীজের প্রয়োজন হয় এক মিটার বা এক মিটার পরিমাপের বীজ তলার জন্য ১৪ থেকে ষোলো গ্রাম বীজ লাগে তাহলে আড়াইশো থেকে তিনশো গ্রাম বীজের জন্য লিখিত মাপের ষোলো থেকে বিশটি বীজ তলার প্রয়োজন হবে এক গ্রাম বেগুন বীজে প্রায় দুইশো থেকে দুইশো পঞ্চাশটি বীজ থাকে এবং শতকরা পঁচাত্তর থেকে আশিটি বীজ অঙ্কুরিত হয় বীজতলাতে বীজ ছিটিয়ে বা শাড়ি করে বোনা যেতে পারে শাড়িতে বুললে শাড়ি থেকে সারি দ্রুত পাঁচ সেন্টিমিটার দিতে হবে বীজ বোনার পর বীজতলার মাটি হালকা করে চেপে দিতে হবে বীজতলাতে চারা দ্রুত দুই থেকে তিন সেন্টিমিটার হলে চারাটার বৃদ্ধি ভালো হবে বীজ বোনার পর ঝাজরি দিয়ে হালকা করে হালকাভাবে পানি ছিটিয়ে দে সেচ দেওয়া দরকার প্রয়োজন হলে শুকনা খড় বা পলিথিন শীত বা বস্তা দিয়ে বিস্তলা ঢেকে দেওয়া যেতে পারে গ্রীষ্মকালে সকালে ও সন্ধ্যায় হালকাভাবে ভাবে সেচ দেওয়া প্রয়োজন চারা গজানোর পর দুই থেকে তিন দিন দেওয়া উচিত এরপর জমি তৈরি ও চারা রোপণ আপনারা যেভাবে করবেন এখানে বিষয়টি একটু আমি বেসিক্যালি দেখবো আহ মাটির জমি তৈরির জন্য চার থেকে পাঁচ বা চার সময় করে নিতে হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন বয়সে চার উপযোগী হয় সার প্রয়োগ সার প্রয়োগ অবশ্যই করতে হবে বেগুন মাটি থেকে প্রচুর পরিমাণে খাদ্য উপাদান শোষণ করে বেগুনের সন্তোষজনক উৎপাদন সার ব্যতীত নয় আচ্ছা পোকামাকড় ব্যবস্থাপনা এটিও আপনাদেরকে অবশ্যই আহ ভালো করে খেয়াল রাখতে হবে এদেশে বেগুনের পড়া ও গোড়া পচে দুটি গোড়া পচা এই দুটা মারাত্মক রোগ প্রায় বেগুন খেতেই এই রোগ দুটো দেখা যায় ফল পচা রোগেও অনেক বেগুন নষ্ট হয় বিস্তলায় এছাড়া ক্ষুদে পাতা শিকড়ে গিট ইত্যাদি বেগুন যথেষ্ট ক্ষতি করে থাকে আপনারা এই রোগগুলোর সম্পর্কে সচেতন থাকবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন ফসল সংগ্রহ ফলন ফল সম্পূর্ণ পরিপক্ক হওয়ার পূর্বেই সংগ্রহ করতে হবে ফল যখন পূর্ণ আকার প্রাপ্ত হয় অথবা বিষাক্ত না হয় না তখন ফল সংগ্রহ করার উপযুক্ত সময় তো এই ছিল আমাদের বন্ধুরা আজকে বেগুন চাষ সম্পর্কে কিছু বেসিক তথ্য আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে নতুন নতুন ভিডিও তৈরি মনে প্রেরণা আপনাদের সহ সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ